গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর গতকাল রাতে তো ছিল কালী পুজো, আর আজকে ভোর 5:30টার সময় আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তখন একটু ভিডিও করে নিয়েছিলাম কিন্তু সেটা অ্যাড করা হয়নি। তো ঘুম থেকে উঠে দেখো দিদি এখানে চলে এসছে গোপুসোনার পুজো দিতে, আর আমার মেয়েও সঙ্গে সঙ্গে সেখানে চলে গিয়েছিল গোপুসোনা আর প্রসাদ খাবার জন্য। তো যাই হোক, আগে আমরা চাটা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে দিদি আর ছোট বোনটা যাবে বাজারে, ওরা রেডি হচ্ছে। আর এখানে কালকের পরোটা ছিল, সিমুই ছিল, আর মিষ্টি সবাই খেয়েছে, আমি আর আমার মেয়ে মিষ্টিটা খাইনি। আমাদের খাওয়া দাওয়ার পরে মানে ওই পরোটা সিমুই খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। মানে সিমুই তো মিষ্টি, মুখটা ওখানে মেরে দিয়েছে মিষ্টিতে, আর আলাদা করে মিষ্টি খাওয়ার কোনো ভক্তি ছিল না। তো যাই হোক, ওদেরকে বললাম যে তোরা কি একসাথে ব্রেকফাস্টটা খেয়ে নিবি তারপর বাজারে যাবি, ওরা বললো না আমরা এসে খাবো, এখন ব্রেকফাস্টটা খেলে পরে শরীরটা কেমন ঝিমঝিম করবে আর বাইরে যেতে ইচ্ছে করবে না। তো সেই কারণে, আর আমি যেহেতু অত ভোরবেলায় উঠে গিয়েছিলাম তো খিদেটা খুব পেয়ে গেছে আমার, তো সেই কারণে ব্রেকফাস্টটা সারতে বসে গেছি। আর মেয়েকে তো হরলিক্স আর ওটস খাইয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমি খাচ্ছি তাই মাম্মা আমার সাথেও বসেছে, যে এইটুকুনি খায় খাক আর কি। তো মিষ্টিটা নিয়ে ওর মুখে দিচ্ছিলাম যে মামা খাবে, ও এখনো খেতে চাইলো না, ভেঙে চটকে দিল। আর আমারও আর ইচ্ছে করলো না পরোটা, আর এই সিমুই খাওয়ার পরে ছোলার ডালও রয়েছে, ছোলার ডাল নিয়ে কি জানি আমার ছোলার ডালের থেকে সিমুইয়ের প্রতি আমার ঝোঁকটা বেশি। তো যাই হোক, এই মিষ্টি আর খেতে পারলাম না, আবার তুলে রাখলাম। আর ওখানে ছোলার ডাল তারপরে সিমুই আর এগুলো রয়েছে। আমার মাকে বলছিলাম, মা তুমি কি খাবে, মা বললো না না ওরা আসুক পরে খাবো। তো কি মনে হয়েছে, মা আবার পরে বললো দিয়ে আমার খিদে পেয়ে গেছে, ওদের আস্তে আস্তে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। মা মানে আমার মামুনি, মায়ের কথা বলছি, তো ওই জন্য মামুনিকে বেড়ে দিচ্ছি। আর মামুনি এখানে এই রান্নাঘরে চলে এসেছে। আমার মেয়েটা কি করেছে, ওই কাঁচা লঙ্কার ঝুড়ির থেকে কাঁচা লঙ্কা নিয়ে না আলুর ঝুড়ির মধ্যে সব ঢেলে মিশিয়ে দিয়েছে। তা মামনিকে বললাম তুমি এক কাজ করো, এই কাজটা তুমি এখন করো, তোমার যখন হাত ফাঁকা আছে ওই আলুর ঝুড়ি থেকে তুলে তুলে এই কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করলো। তো মামনিকে ব্রেকফাস্টটা দিলাম, নিয়ে মামনি নিচের ঘরে চলে এসছে, আর আমি ফ্রিজের থেকে সবজি নিয়ে আসলাম, আজকে রান্না করবো এখন। আর সকালে খাওয়া দাওয়ার বাসনগুলো রয়েছে, সেই বাসনগুলো মাজবো, চায়ের বাসন রয়েছে, কালকে এঁটো থালা বাসন রয়েছে, সব মাজবো। আর দিদাকে বললাম, দিদাও খেলো না, দিদাও বলছে ওরা আসলে পরে পরেই খাবে। দেখো বন্ধুরা আমার মেয়ের কাজ দেখো, এখন বাজে প্রায় বেলা 11টা, এখানে দিদা বসে আছে আর আমার ছোট বোনটা আর দিদি, ওরা তো গেছে একটু বাজারে গেছে, বাজার করবে না আমাকেই বলেছে রান্না করতে আজকে, একটু টুকটাক এদিক সেদিক দোকান টোকানে যাওয়ার ব্যাপার আছে। তো ও কি করেছে দেখো, যত খেলনা সব এখানে এই সোফাটার এটার উপরে ছিল, এটা একটা সোফা বলছি কি, এটা আগে একটা এর কি বলবো, এর অতীত, এর অতীতে এটা একটা সোফাই ছিল, ঠিক আছে, আমাদের একটা আগের বাড়ি ছিল, সেই বাড়িটার ভিডিও আমি আমার আমার চ্যানেলে দিয়েছিলাম অনেক দিন আগে, ঠিক আছে। তো সেই বাড়িটাতে এটা একটা সোফা ছিল, তো সেটা ভেঙে যাওয়ার পর পরবর্তীতে এটাকে এরকম ভাবে রাখা হয়েছে, চৌকি মতন কাজে লাগে। আর দেখো যত খেলনা আছে সব বোমা করে ঠেসে ঠেসে দিয়ে রেখেছে। আর এখানে আমার সবজি কাটা হয়ে গেছে, সবজির খোসাগুলোকে আমি জমাবো, এখন থেকে সবজির খোসা কোনো দিন আর ফেলবো না, জমাবো গাছের জন্য। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ওরা তো আসেনি এখনো, আসতে পরে ওরা টিফিন খাবে, কখন খাবে কি করবে কে জানে। ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তরকারি আর ভাত করি, তো চলো পরে আবার আসছি। দেখো বন্ধুরা, দিদি বাজার থেকে আসলো, সেরকম কিছু বাজার করবে না তো বলেই গেছিল, অন্য দরকারে গিয়েছিল, তারপরে এই যে এইসব টুকটাক মাছ নিয়ে এসছে, এই যে কি মাছ, কি মাছ এটা, এই যে এই সমস্ত মাছ নিয়ে এসছে। তো যাই হোক, একটা তরকারি আর ভাত তো হলো, এবারে মাছটা ধীরে সুস্থে কাটলে হবে। আর এখানে কি নিয়ে এসছে দেখো, এই দেখো কত গাছ নিয়ে এসছে, কি কি গাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা এইটা লাউ গাছ, ওই দেখো লাউ গাছ, এইটা লম্বা লাউ, দিদি বললো বাজার থেকে এসে আমাকে কি লম্বা মোটা মোটা লম্বা বড় লাউ হবে এই গাছটাতে। আচ্ছা, জানি না কতদূর বড় করতে পারবো, কতদূর যত্ন এদের করতে পারবো আমি জানি না। এখানে রয়েছে এই যে টমেটো গাছ, আর এখানে বেগুন গাছ, দুটো বেগুন গাছ নাকি, দুটো বেগুন গাছ আছে এখানে, এই দেখো দুটো বেগুন গাছ, এই যে দুখানা বেগুন, লাউ, টমেটো, গাঁদা ফুল, গাঁদা ফুলের গাছ, এই যে গাঁদা ফুলের গাছ, দুটো গাঁদা ফুল, কি দুটো একই কালার, এর মধ্যে কি আছে, মনে একটা আছে,
দোপাটি ও হ্যাঁ 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 দোপাটি ফুল দোপাটি ফুল খুব ভালো গাছ এটা দোপাটি ফুল বেশ ওই লক্ষ্মী ঠাকুরের পুজোতে খুব লাগে এমনি সব পুজোতেই লাগে বাজারে ফুল কিনলেই তো দোপাটি মানে অনেকটা করে দেয় দোপাটি খুব ভালো গাছ বাড়িতে থাকা ভালো দোপাটি ফুল এইটা এটা দোপাটি এই দেখো আমার হাতটা আটকা এইভাবে খুলতে পারছি না পরে দেখাবো দোপাটি দোপাটি গাছ এইখানে আছে ও লাউয়ের দানা আছে এর মধ্যে তো চলো এই হচ্ছে আজকের বাজার আমার তো মন ভীষণ খুশি হয়ে গেছে খুশিতে মন ভরে উঠলো ঠিক আছে এবার এইগুলোকে আমাকে আবার ঠিকঠাক করে লাগাতে হবে আরেকটা জিনিস এনেছিল দেখাতে ভুলে গেছি এই যে পানি ফল এনেছে আরো দিদিকে আমি মাছটা কেটে দিয়ে আমি চলে আসলাম গাছগুলোকে লাগাতে দিদি এখন মাছটা ধুয়ে মাছের ঝোলটা করবে আর ওখানে একটা তরকারি আর ভাত তো হয়েই গেছে তো আমি এখানে গাছ লাগাচ্ছি আমার মেয়েটা দেখো আশেপাশে ঘোরাঘুরি করছে এখানে সেখানে হাত দিচ্ছে দুষ্টুমি করছে হাত দিচ্ছি বকা আর রোদের মধ্যে যেহেতু আমি মোবাইলটা রোদের মধ্যে রেখেছি তো তো ক্যামেরাতে রোদটা পড়ে কিন্তু ছবিটা এরকম ঝাপসা হয়ে গেছে তো আমার মোটামুটি বেশ অনেক কয়টা গাছ লাগানো হয়ে গেছে দিদিকে বলেছি শশা আর শিম গাছ আনতে শিম গাছ আর শশা গাছ আনা হয়নি তো পরে দিদি নিয়ে আসবে গুড আফটারনুন এখন বাজে বেলা আড়াইটা অনেক দেরি হয়ে গেল গাছের কাজ করলাম তো এই দেখো কালকে শুটকি মাছ একটু রয়েছে শুটকি মাছ তো আমি খাবোই কে খেলো কে না খেলো আমি জানি না আমি তো কিছুটা খাবোই আর ওই যে আমার বানানো তরকারি আর দিদি মাছের কষা কষা করেছি দেখতে বেশ লোভনীয় হয়েছে এটা পাঁচ মিশালি মাছ এর মতো অনেক রকমের মাছ আছে আমুদি বেলে খয়রা দিয়ে মাখা মাখা করেছে তো দিদি এখন ভাত বেড়ে দিচ্ছে খেয়ে নি আবার আসবো তোমাদের সামনে সেই সন্ধ্যের সময় দেখো আমরা সবাই সাজুগুজু করে নিয়েছি এই যে আমার সাজুগুজু দেখো আর এই যে আমার মাম্মা কেমন হয়েছে সাজুগুজুটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠান্ডা লেগেছে একটু কাশছে আজকে থেকে দুপুর থেকে কাশছে দেখছি যে বিঙ্কিদির সাজগোজ কমেন্ট করে কিন্তু জানিও কেমন হয়েছে এই বিঙ্কিদি আর এই যে ছোনা মাম্মাটা সুমি কই সুমি কই সুমি কই মামুনি আছে না মামুনি আর দিদা ঘরে রয়েছে আর সুমি এই যে সুমি এই দেখো আমার একটা এরকম ড্রেস কেনা হয়েছে মানে অবিকল এরকম না একটু আলাদা তো পরিনি পরে পরবো ওটা তো চলো বেরোই চলো আর ওখানে আফসোস করে যাচ্ছে বলে আমি অনেক মোটা হয়ে গেছি এর আগে দুটো ড্রেস পরপর চেঞ্জ করলো বললো আমি মোটা হয়ে গেছি আমার ভুঁড়িটা বেড়ে গেছে তিনটে ড্রেস চেঞ্জ করে তারপর এটা পরেছে যেটাই পরছে সেটাই মানাচ্ছে না কি মুশকিল তো খাওয়া দাওয়া বন্ধ করে দে রোগা হতেই হবে।